আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসছি আমরা খুব ভারাক্লান্ত মন নিয়ে। এই ভাইদের বাসা আমরা আগে জেনে নেই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আচ্ছা ভাই, আপনার বাসাটা জানো কোথায়? কুমিল্লা। কুমিল্লা কোন থানা? আচ্ছা আচ্ছা ভাই, এইখানে জানো আপনার খামারে মানে গরু কতগুলা, কি সমস্যা জানো হয়েছে ভাই এখানে আসছেন? আমরা গরু বাঁচছিল আর কি, বাতার থেকে এই সমস্যা। বাঁচছিল বলতে খোড়া রোগ? আচ্ছা আচ্ছা, গরু কয়টা ছিল? গরু ধরেন আমি 40টা। 40টা, এখন কয়টা আছে? এখন আছে মনে করেন 30টা। 30টা, মানে এক রাতের ব্যবধানে কয়টা মারা গেছে ভাই? 10টা। 10টা, এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। চারদিকে কিন্তু খোড়া রোগ এরকম ভাবে আবার আক্রমণ করছে। এটা অনেক সময় প্রকাশ পায়, অনেক সময় প্রকাশ পায় না, কিন্তু ভাইয়ের গরুটা প্রকাশ পাইছিল, মুখে লালা ছিল, তাই না ভাই? মুখে লালা ছিল। হ্যাঁ, তো এখানে ভাই চলে আসছে। আর যেগুলা গরু বাচ্চা ডেলিভারি হয়েছিল, ডেলিভারির পরেই দুইটা বাচ্চা মারা গেছে না ভাই? আর এখন প্রেগনেন্ট আছে কয়টা? এখন প্রেগনেন্ট দুইটা। দুইটা, তো আপনারা সবাই সতর্ক হন, এখানে হচ্ছে খোড়া রোগের জন্য ওষুধ যাইতেছে। একটা হচ্ছে আপনার ওয়াশের জন্য, এই যে এটা দিনে তিনবার করে ওয়াশ করবে, আর ওই যে এইসেল কিউর এবং হচ্ছে ডাইনাজিন। আর নর্মালি হচ্ছে ফার্স্ট ভেট যে ট্যাবলেটটা, ওই ট্যাবলেটটাই খাওয়াবে। কারণ ফার্স্ট বেড ট্যাবলেট ছাড়া যদি আপনারা, যেমন আরেকটা কথা আমরা জেনে নেই ভাই, ইনজেকশন দিয়েছিলেন কতগুলারে? ইনজেকশন সব দেওয়া হয়েছিল। আচ্ছা, আর যেগুলো মারা গেছে এগুলোকে তো ইনজেকশন দেওয়া হয়েছিল। হ্যাঁ, প্রথমে গরুগুলো সুস্থ ছিল, তাই তো? এই গরুগুলো সুস্থ ছিল, আর যেগুলোকে ইনজেকশন দিছে সেগুলো অলরেডি 10টা মারা গেছে। তো এখানে আপনার এই যে খোড়া রোগের জন্য দেওয়া হয়েছে, আপনারা খোড়া রোগের জন্য যদি এই সেল কিউর এবং হচ্ছে ডাইনাজিং, এটা যদি নর্মালিভাবে হওয়ার আগের থেকে খাওয়ান, আল্লাহর রহমতে হবে না। যদি প্রেগনেন্ট গরুকে খাওয়ান সেগুলো অ্যাবর্শন হবে না। কারণ আমি আমার খামারে এবং হচ্ছে যতগুলা গরুকে আপনার মানে দিছি, আলহামদুলিল্লাহ সবগুলাই ভালো, একটা গরুর অ্যাবর্শন হয় না। এবং সর্বোচ্চ মানে দুই চার উক্ত খাওয়াইলেই মুখের যে লালাগুলো এটা কমে যাবে, এবং হচ্ছে মুখে যে ঘাটা, এই ঘাটা হচ্ছে আপনার কালো হয়ে যাবে। এজন্য আপনারা দ্রুত ব্যবস্থা নিন, এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, এবং হচ্ছে আমি যেটা যেটা বলে দিছি এটা করবেন। এই সেল কিউর এবং হচ্ছে ডাইনাজিং এবং হচ্ছে কেছল, এই তিনটা জিনিস যদি আপনার পান তেল তো পাইলে নিন, না পাইলে খুব দ্রুত জানাবেন, জানায় আপনারা ব্যবস্থা করে। আপনারা জানেন যে আমাদের কুরিয়ার মাধ্যমে যায়, যেমন ভাই তো ইমার্জেন্সি, এই জন্য আসতে বসছি, চলে মানে মানে নিয়ে যেন ডোজগুলো করাইতে পারে। আর ভুলেও কিন্তু ইনজেকশন দিবেন না, ইনজেকশন দেওয়া যাবে না, ইনজেকশন দিলে সেগুলোরও দ্রুত মারা যাবে। সেগুলোরও দ্রুত মারা যাবে, এই জন্য ওই জিনিসগুলো আপনারা করবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে হচ্ছে আপনার এখন 25টা গরুর জন্য দেওয়া হয়েছে, 25টা গরুর জন্য দেওয়া হয়েছে, আর এগুলো সব প্রেগনেন্সি সেফ। তো ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং হচ্ছে আপনার খামারের গরুগুলো যত্ন নিন, আর ইনজেকশন থেকে বিরত থাকুন, এবং হচ্ছে সঠিক রোগ নির্ণয় করে চিকিৎসা করুন। আর এই দুটা জিনিস করার ফলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে এলএসডি প্লাস হচ্ছে এফএমডি, দুইটাই হবে না। আপনারা জানেন আমার হয়তো ফোনটা হারিয়ে যাওয়ার কারণে আপনাদের মাঝে আপডেট দিতে পারি নাই, তাছাড়া আপডেট দিলে হয়তো আরও অনেক মানুষই মানে জানাশোনার ইয়ার মধ্যে। তো এগুলো নিয়ে আরও আপডেট দিব, এগুলার কোনো সুযোগ দেয় না, মানে অসুস্থ হয় হওয়ার পরেই, মানে সিমটম কোনোরকম দেখা যায় তারপরে মারা যায়। তো এই জন্য আপনারা এই সাবধানে থাকবেন, এবং হচ্ছে গরুকে এই সময় গোসল করাই দিবেন, গোসল না করার গরু আবার তাতিল হয়ে যায়, এটা সেটা নিয়ে আবার পরে আসবো আমরা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এই খোড়া রোগের জন্য যদি হয়ে থাকে তাও ওই করবেন, আর যদি না হয়ে থাকে তাও ইয়ে করবেন। যেমন এইখানে 25টা গরু, এক একটা গরুর জন্য আপনার 2000 টাকার কম করে পড়ছে। তো 2000 টাকা করে একটা গরুর পিছনে যদি আপনি খরচ করেন, তো 2000 সর্বোচ্চ 3000-2500 এরকম খরচ করলে আপনি 50,000-2,00,000-3,00,000 টাকার একটা গরুকে যদি সেভ করতে পারেন, তাও তো ক্ষতি নাই ভাই, এটা করবেন। আর এই সেল কিউর আপনার এমন কম্বাইনেই বানানো হয়েছে, এটা যেন সুস্থ প্রাণীকে খাওয়ালেও হবে না, আর অসুস্থ প্রাণীকে দিলেও সেটা খুব দ্রুত রেসপন্স করবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আতঙ্ক না হয়ে সবাই সচেতন হন। আল্লাহ হাফেজ।